রোজ রোজ আমি আর এই বউ সাজতে পারছি না, ঠিক আছে, এই বউ সাজার নাটক করতে পারছি না, এবার বিয়েটা করো দেখিনি মাথার থেকে ঘুমটাই পড়ে গেল। কি করবো গাইস, তোমরাই বলো, রোজ রোজ আর এই বউ সাজতে ভালো লাগে? তুমি ঘুমটাই রাখতে পারছো না, বিয়ে করে কি করে থাকবে? নাকের খুলে যাচ্ছে, ঘুমটা পড়তে হবে, এখনকার বউদের ঘুমটা দিতে হবে, তার কোনো মানে নেই, সবসময় ঘুমটার কি আছে? হ্যাঁ, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এসেছি সোনারপুরে, আর একটা কাজেই এসেছি, মানে একটা কাজে দুটো কাজ হবে। অ্যাকচুয়ালি আমার বিয়ের জন্য মেকআপ আর্টিস্ট দেখতে এসেছি, আর তার সাথে তোমরা অনেকেই জানো যে আমি মডেল হিসেবে কাজ করি, তো নিজেকে কিন্তু হারিয়ে ফেললে হবে না বিয়ে ঠিক হয়ে গেছে বলে। তো সেই কারণে হচ্ছে আজকে একটা শ্যুটও করে নেবো, কাকে ঠিক করলাম মেকআপ আর্টিস্ট হিসাবে সেটাও তোমরা জানতে পারবে। তো এর আগে আমি আরও একবার এসেছিলাম সোনারপুরে, দেখেছো হয়তো তোমরা। তো আমি এসেছি ওই দিদির কাছেই, মানে মৌসুমীদির কাছে যাচ্ছি আর কি এখনো। তো সোনারপুর নেমে এখন হাঁটতে হবে একটুখানি, আর আমার মুখ চোখের কি অবস্থা হলো দেখো, ট্রেনে ধাক্কা ধাক্কি করতে করতে এসেছি। তো চলো ওখানে যাওয়া যাক, তারপর দেখো কি কথা হয়। তো আমি তো দিদির স্টুডিওর সামনে এসে দাঁড়িয়ে আছি, মানে বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি। তো ঠিকঠাক জায়গায় এসেছি কিনা বুঝতে পারছি না, দেখা যাক আসি। সো গাইস, ফাইনালি কিন্তু আমি চলে এসেছি মৌসুমীদির বাড়িতে, আর তোমরা আগে দেখেছিলে একবার আমাকে সাজিয়েছিল কত সুন্দর, তো আজকেও একটা সুন্দর লুক দেবে, তাই তো? আজকে কি লুক দেওয়া হবে আমাকে? লেহেঙ্গার উপরে আছে, তো লেহেঙ্গার উপরে একটা সফট লুক ওকে দেবো, তো দেখি ওর কেমন লাগে। ঠিক আছে, তোমার তো বললামই যে আমার বিয়ের জন্য মেকআপ আর্টিস্ট আর কি খুঁজছি, তো সেসব ঠিক করার জন্য এসেছি। তো দেখা যাক আজকে লুকটা আমার কতটা পছন্দ হয়, তো দেখতে থাকো ভিডিওটা। তো অনেকদিন পর আমি এইরকম একটা লুক করার জন্য আসলাম। অ্যাকচুয়ালি অনেকদিন এসব বন্ধ করে দিয়েছিলাম সাজা গোজা, তো আবার আমি ফটোশ্যুট শুরু করেছি, মডেলের কাজ শুরু করেছি। তোমরা যদি কেউ চাও আমাকে মডেল হিসেবে বুক করতে, অবশ্যই করতে পারো, তোমরা মেল করো আমাকে বা ইনস্টাগ্রামে ডিএম করো। তো আজকে লুকটা জাস্ট দেখো, মৌসুমীদি কত সুন্দর করে আমাকে সাজায়, দেখো একেবারে যত্ন সহকারে সাজায়। আর সত্যি কথা বলতে দেখো, এক একটা মেকআপ আর্টিস্টের কাজ এক এক রকম, মৌসুমীদির কাজ তো আমার ভীষণই ভালো লাগে একদমই। দেখো চোখটা আমার, মানে আই মেকআপ একদম নিউডের ওপর করেছে, কত সুন্দর লাস্ট অফ দি ফিনিশিং দেয়, আর ধরে ধরে করছিল, মানে আমার তো খুবই ভালো লাগছিল। আর হ্যাঁ, তোমাদের বললাম, তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে তুমি এরকম কেন মাঝে মাঝে সেজে নাও। অ্যাকচুয়ালি দেখো, আমি একটা তো শখে সাজি, আর দ্বিতীয় কথা হচ্ছে আমি এর আগে অনেক মডেল হিসেবে কাজ করেছি, ব্রাইডাল মডেল হিসাবে, তো সেই জন্য আমি এরকম মাঝে মাঝে সেজে নিই, তোমাদের প্রশ্ন ছিল সেই কারণে বলে দিলাম। যাই হোক, তোমাদের মধ্যে অনেকে মেকআপ আর্টিস্ট রয়েছে, তোমরা অনেকে জিজ্ঞেস করো যদি তোমাকে সাজাবো সাজাবো, কীভাবে কন্ট্যাক্ট করবো, তো আমি বলি তোমরা মেল করো বা তোমরা ইনস্টাগ্রামে ডিএম করো, তাহলেই বুঝতে পারবে। আর আজকের লুকটা দেখো কত সুন্দর লুক হয়, এখানে দেখো গাইজ আবার কি করছে, আমার পাকা চুল বাছা হচ্ছে, তোমরা ভাবতে পারছো আমার মাথায় এত পাকা চুল হয়ে গেছে এই বয়সে, মানে বুড়ি হয়ে গেলাম নাকি? যাই হোক, দেখো কত সুন্দর করে সাজাচ্ছে, আর জুয়েলারিগুলো কত সুন্দর পরিয়েছে। এটা একটা রিসেপশন মানে লুক করেছে আমার, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো লাস্ট অবধি দেখো, আজকে যাওয়ার সময় আমি একাই ছিলাম, তারপর তোমাদের দাদাভাই এখন আসবে। তো গাইজ, আমি যে এত সুন্দর লুকটা করেছি, এখন তোমাদের দাদা ভাইয়ের কি রিয়াকশন হয় আমাকে দেখে, আজকে অরিজিনাল রিয়াকশন পাবে। অন্যদিন হচ্ছে আমি শ্যুট করি, ও থাকে, বাট আজকে হচ্ছে ও একটা কাজে গিয়েছিল আর আমি একটা কাজে এসেছি, শ্যুট করছি, সাজি গুজছি, তো দেখো আমাকে দেখে কি রিয়াকশন দেয়। আমি জানি না তোমাদের কতটা ভালো লাগছে লুকটা, বাট তোমাদের দাদা ভাইয়ের কি রিয়াকশন হয় আমাকে এত সুন্দর লুকে দেখে, দেখা যাক অরিজিনাল রিয়াকশন পাবো আজকে। কেমন লাগছে আমাকে বলো? ওরে বাপরে, এটা কে? চিনতেই তো পারছি না আমি। ওভার রিয়াক্ট করছো, ঠিক আছে, জিজ্ঞেস করেছি বলে এরকম, সত্যি করে বলো কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। আমি কবে বারণ করেছি? অবশ্যই হয়ে গেলাম, আর কি কিছু করার নেই। তুমি তো আমার ক্যামেরাম্যানই। আরে ক্যামেরাম্যান মানে বর বলো বর, এরকম একটা লুক কিন্তু আমার চাই রিসেপশনে, ঠিক আছে? অবশ্যই হবে, এত মেকআপ আর্টিস্ট হয়েছে তোমার, সেটা বলতে তাদের মধ্যে কে পড়ে যাবে অবশ্যই। তো এটা হলো আমার ফাইনাল লুক, জাস্ট দেখতে পাচ্ছ লুকটা কত সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা লুক দেওয়ার জন্য। তোমাদের কেমন লাগে?
জানিও। আর স্পেশাল দিনে তোমরা কিন্তু মৌসুমী থেকে বুক করতে পারো, আমি নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে ডেসক্রিপশনে। আর সবাই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর আমাকে সাজিয়ে তোমার কেমন লাগলো। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি তো এই নিয়ে দ্বিতীয়বার ওর সাথে কাজ করলাম, ওকে তো আমার বরাবরই খুবই ভালো লাগে। আর কি বলবো, এবার কেমন হয়েছে লুকটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, কমেন্ট করে জানিও। আর এর আগে দেখেছিলে হয়তো একটা লুক মণিপুরি ব্রাইডালটা, তো এটা সেকেন্ড টাইম একটা রিসেপশন মতো সারিয়েছে আর কি। তো আমার তো ইচ্ছা আছে আমার রিসেপশনে এরকম লুক করবো, জানি না কেমন হবে, এরকম একটা লুক কিন্তু আমার আমার রিসেপশনে আমি করবো। হ্যাঁ, ওই তো ওকেই ডেকে নিয়ে যাবো। কেমন লাগছে বলো, লুকটা পছন্দ হয়েছে? হ্যাঁ ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তো তোমরা কিন্তু জানাবে গাইস, আমার তো মনে হচ্ছে রিসেপশনের জন্য পারফেক্ট। আর এটার সাথে একটু অন্য কালার আজকে একটা ডেমো হয়ে গেল, এবার ফাইনাল লুকটা কি বলছে অনুষ্কার লুকটা হবে, একদম একদম হবে বলছে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, অবশ্যই জানিও। আর কিন্তু স্পেশাল ইনে বুক করতেই পারো অবশ্যই। চলো টাটা টাটা।